স্কুল শিক্ষকদের আটকে রেখে স্কুল গেটের সামনে বৃহস্পতিবার সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলে বিভিন্ন অভিযোগে সরব অভিভাবকেরা। অভিভাবকদের বিক্ষোভ কর্মসূচির দিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী অভিভাবকদের অভিযোগ, স্কুলের শিক্ষকেরা দুদিন আগে ডিএনএ কর্মবিরতি পালন করেছেন স্কুলের ভিতর, এভাবে কর্মবিরতি পালন করা কাম্য নয়। তাছাড়া শিক্ষকদের অনেকেই ঠিক সময়ে স্কুলে আসছেন না বলে অভিযোগ অভিভাবকদের। এদিন অভিভাবকদের একাংশ বিভিন্ন বিষয়ে বিক্ষোভ কর্মসূচি অংশ নেন। প্রধান শিক্ষক ধ্রুব তিওয়ারি বলেন, 13 ফেব্রুয়ারি টিফিন পিরিয়ডের পর শিক্ষকেরা ডিএ সংক্রান্ত ব্যাপারে কর্মবিরতি পালন করেন, এতে অভিভাবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, বিভিন্ন দাবি দাওয়া গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আজকে যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। 13 তারিখে যে কর্মবিরতি হয়েছে সেটা হচ্ছে আমাদের 4 পিরিয়ড করার পর, বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানোর পর আকস্মিকভাবে এবং অনভিপ্রেতভাবে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা আমরা নিজেরাও পর্যবেক্ষণ করেছি, পরবর্তীকালে যে ম্যানেজিং কমিটি আছে আমাদের সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। এইটুকুনটা শুধু আমার বলার আছে। আমি প্রথমে বলছি যে ঘটনাটা আকস্মিক এবং অনভিপ্রেত হয়েছে, এটা সেই সময় সেই দিন করা উচিত হয়নি। রাজনীতির প্রভাব নয় এটা, শিক্ষকরা তাদের নিজেদের দাবি দাওয়া নিয়েই হচ্ছে সেদিন কথাবার্তা বলেছেন। মূলত ডিএ সংক্রান্ত বিষয়গুলো নিয়েই হচ্ছে এই এটা ছিল, আমি এটুকুনটা শুধু বলবো। এবং সঙ্গে কর্মবিরতি ছিল মূলত আমাদের যে ডিএ বাকি আছে, 38% ডিএ বাকি আছে, সেই বিষয়টা নিয়ে একটা বলবো কর্মবিরতি এটা ভূমিকা সেদিনকার শিক্ষকরা সবাই, সমস্ত শিক্ষকরা যারা ছিলেন তারা সবাই নিয়েছিল, এবং এটা কোনো রাজনৈতিক কোন কালারের মধ্যে হয়নি, এটা সবাই মিলেই কাজটা করেছে। টিফিন পিরিয়ডের পরে আমরা সমস্ত বাচ্চাদেরকে নিজের নিজের ঘরে ডিসিপ্লিন রুমে বসিয়ে রেখেছিলাম যাতে তারা বাইরে না যায় বা কোনো অনুপ্রেত ঘটনা না ঘটে, এবং শিক্ষকরা কর্মবিরতি পালন করেছে। আমি 100% অভিভাবকদের সঙ্গে আছি, এই বিদ্যালয়ের উন্নতির জন্য, শিশুদের উন্নতির জন্য, পড়াশোনার উন্নতির জন্য যা যা করা দরকার যে পরামর্শ আপনারা দেবেন সেই পরামর্শ হচ্ছে আমরা গ্রহণ করব। আমি প্রধান শিক্ষক সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুল। অভিভাবক গুণের দাবি, মেন দাবি যে আপনারা করুন, কর্মবিরতি করুন, যা করবেন করেন, কিন্তু স্কুলের বাইরে করুন। স্কুলের বাচ্চাদের ওই 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড় করিয়ে দিয়ে আপনি হাজিরা খাতায় সই করে তারপর আপনি কর্মবিরতি বাইরে করবেন, এটা তো হয় না। কারণ এক তো স্কুলের প্রত্যেকটা টিচার 2-4-5 জন বাদ দিলে প্রত্যেকটা টিচার 11টার পরে আসে, আমাদের ম্যানেজিং কমিটি থাকতে হবে। সেক্ষেত্রে কালকের দিনেও পরশু দিনের দিনেও দীর্ঘদিন ধরে 11:30, 12:15 অব্দি স্কুল আছে, আমাদের হেডমাস্টার মশাই কিছু করেন না। কারণ উদাহরণে সই করেন, সই করে ওনারা অ্যাটেনশন নিয়ে নিচ্ছেন, কারণ কোনো নিয়ম নাই, কোথাও নিয়ম নেই যে আমাদের খাতায় সই করে আপনি কর্মবিরতি পালন করবেন, 11:30 এসে সই করবেন, পয়সা বেতন পাবেন, বেতন দিব আমরা, আমরা দেখবো না আমাদের স্কুলে কি হচ্ছে না হচ্ছে। আমাদের সামনে পাশে মুরালিগঞ্জ স্কুল, সেখানে স্কুলের 150-200 বাচ্চা এর মধ্যে এই বছরে 2022-তে এসে চলে গেল, অথচ আমরা ছোট জমানত। এই জন্য দীর্ঘদিন ধরে এগুলো ওরা করছে। আমাদের এই অভিভাবকদের এটাই দাবি যে নিয়মিত শিক্ষকরা আসুক, ওনারা রাজনীতি করবে কি করবে গেটের বাইরে করুক, আমাদের স্কুলের সময় স্কুলের টাইমে এগুলো করতে দেওয়া হবে না। আমাদের পঠন পালন যাতে ঠিক থাকে, সোনাপুর উচ্চ মহাত্মা গান্ধী হাইস্কুলে আমরা স্কুলে পড়াশোনা করছি, এইরকম যাতে আগের মতো থাকে সেই জন্য আমাদের আন্দোলন। তাই আমরা প্রধান শিক্ষককে আজকে বলেছি যে আমাদের এইসব দাবি দাবা রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে এগুলো উনি সঠিক জবাব দিলে আমরা বিক্ষোভ তুলে নিব। কতক্ষণ থেকে চলবে? আধা ঘন্টা। আপনার পরিচয়? আমি সোনাপুর গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান, বর্তমান সঞ্চালক সোনাপুর।